আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বড় খবর শেয়ার করতে চলেছি। আর সেটি হলো, সৌদি আরবে কর্মরত শঙ্কর পোনাম নামের একজন হিন্দু যুবক ফেসবুকে পোস্ট করে লেখে, কাবা শরীফের খোদাই করা উচিত, সেখান থেকে শিবলিঙ্গ পাওয়া যাবে, কারণ সেটি হচ্ছে তাদের মক্কেশ্বর মন্দির। এই পোস্টটি করার পর সৌদি আরবের পুলিশ তার সাথে যা করলো তা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। পুরো ঘটনাটি শোনার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের বলে রাখি, জ্ঞানবাপী মসজিদটির সার্ভে চলাকালীন সময় যখন হিন্দুত্ব দলের পক্ষ থেকে মসজিদের অজুখানায় শিবলিঙ্গ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, তখন থেকে পৃথিবীর পুরো হিন্দুত্ব দল সে খবরটিকে সত্য বলে মেনে নিয়েছে। খবরটি ছড়ানোর পর সৌদি আরবে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা শঙ্কর পোনাম নামের যুবকটি মুসলমানদের সবচেয়ে প্রিয় পবিত্রতম কাবা শহরের ছবিকে ভুলভাবে এডিট করে ক্যাপশনে লেখে, কাবার ভিতরে তাদের মক্কেশ্বর মন্দির রয়েছে, এখন সেখানে মক্কেশ্বর মন্দির বানানো হবে। যখন চেন্নাইয়ের ভ্রাতমূল শহরনিবাসী শঙ্কর পোনাম যুবকটি ফেসবুকে পোস্ট করে, তার পোস্টটি খুবই ভাইরাল হয়। তারপর সৌদি আরবের স্থানীয় মুসলমানরা তার নামে অভিযোগ করলে সৌদি পুলিশ অ্যাকশন নেয় এবং 24 ঘন্টার ভিতরে কাবা শরীফের অপমান করা হিন্দু যুবক শঙ্কর পোনামকে গ্রেপ্তার করে। তারপরে তাকে সৌদির জেলখানায় রাখা হয় এবং সৌদি আদালত তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে তাকে 50,000 রিয়াল জরিমানা করে এবং আজীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা দেয়। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মধ্যে সৌদি আরব রাষ্ট্রে সবচেয়ে কঠোর আইন প্রয়োগ করা হয়। সে হিন্দু যুবকটি যে দেশে কাজ করে জীবিকা নির্বাহ করত, অথচ সে দেশের পবিত্রতম স্থান সম্পর্কে এরকম বাজে পোস্ট লিখেছে। তার মতো কিছু সংখ্যক লোক রাজনীতির সাথে জড়িয়ে নিজের জীবিকা অর্জনের মাধ্যমকে হারিয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা, সৌদির সরকার কাবা শরীফের অপমান করা ব্যক্তি শঙ্কর পোনামের সাথে যা করেছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করুন, যাতে করে সকলেই ও সকল মুসলিম উম্মাহ এই ভিডিওটি দেখতে পারে। তাছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।